हेलो फ्रेंड्स, सहजपाठ यूट्यूब चैनले तुम्हारे प्रत्येक के स्वागत। आमी अद्रिजा। आज के आमी क्लास 9 फिजिकल साइंसेर सेकेंड चैप्टर बल और गति तार समीकरण प्रतिष्ठा लेखचित्र थेके आलोचना करब। দয়া করে নিজের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশের বেল বাটনটি ক্লিক করুন। তো আমরা গতদিন একটা লেখচিত্র থেকে সমীকরণ কিভাবে আনলাম সেটা দেখিয়েছি, যে ভিডিওটি আমাদের চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন। এরপর আমরা আরেকটি ইকুয়েশন কিভাবে পাচ্ছি সেটা দেখব। আমরা প্রথমে গতদিন যে ইকুয়েশনটা লিখেছিলাম সেটা ছিল v equals to u plus at। এই ইকুয়েশনটা আমরা লেখচিত্র থেকে এনেছিলাম। সেক্ষেত্রে আমাদের v ছিল অন্তিম বেগ, u ছিল প্রাথমিক বেগ, a ছিল ত্বরণ বা অ্যাসিলারেশন, এবং t ছিল টাইম বা যেটাকে সময় বলি আমরা। এখানে আমরা ধরে নিয়েছিলাম ওই কণাটির একটি প্রাথমিক বেগ ছিল এবং একটি অন্তিম বেগ ছিল। কিন্তু আমরা যদি এরকম দেখি যে কোন একটি স্থির কণা হঠাৎ চলতে শুরু করলো এবং যখন শুরু করলো তখন সে এ ত্বরণ নিয়ে রাস্তাটা গেল এবং টি টাইম পর তার মধ্যে ভি বেগের সৃষ্টি হলো, সেক্ষেত্রে আমাদের এই প্রাথমিক বেগটা শূন্য হয়ে যাবে। তখন আমরা ইকুয়েশনটা পাবো v equals to at। ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন মানে লেখচিত্রের মাধ্যমে আমরা যখন প্রকাশ করব তখন আমাদের আঁকাটা হবে এরকম। আমরা জানি এটা x অ্যাক্সিস, এটা y অ্যাক্সিস। আমরা x অ্যাক্সিস বরাবর সময়কে ডিনোট করি এবং y অ্যাক্সিস বরাবর আমরা বেগকে ডিনোট করি। তাহলে প্রাথমিক বেগ শূন্য এবং সে তারপরে টি সময় ধরে এ ত্বরণ নিয়ে চলার পর বেগ হলো ভি। তাহলে প্রাথমিক বেগ শূন্য থেকে শুরু করে একটা বেগ পেলাম ভি। তার মানে এইভাবে যদি আমরা একটা রেখা টেনে নিই এক্স অ্যাক্সিসের ওপর, এবার আমরা যদি এটাকে খুব সহজভাবে নামকরণ করে নিই তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা ধরে নিলাম এই যে মূল বিন্দুটাকে সেটার নাম দিলাম জি ও, এটা দিলাম এ এবং এটা দিলাম বি। তাহলে বেসিক্যালি এ বি এটা আমরা পেলাম অন্তিম বেগ মানে যেটা ভি, এবং ও বিন্দু থেকে শুরু করছে কারণ কি এক্ষেত্রে যেহেতু প্রাথমিক বেগ কিছু নেই তাই একদম জিরো থেকে শুরু হচ্ছে, এবং জিরো থেকে শুরু করে এই ভি বেগ অ্যাচিভ করতে তার সময় লেগেছে টি, যেটাকে আমরা ও এ এটা দিয়ে রিপ্রেজেন্ট করছি। কারণ কি এখান থেকে এই অবধি পৌঁছে তবে সে ভি বেগটা অ্যাচিভ করেছে, তাই সময়ও আমার এখান থেকে এতটা লেগেছে। তাহলে ও থেকে এ যেটাকে আমরা টি দিয়ে রিপ্রেজেন্ট করছি। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আমাদের এই যে ভি মানে এই ভি যেটা হলো সেটা আমরা অলরেডি পেয়েছি ভি ইকুয়ালস টু এটি। তার মানে এ বি যেটাকে আমরা ভি লিখেছি সেটাকে আমরা এটি লিখতে পারি। তার মানে এই এ বিটা ভি বা এটি, এবং এই ও এ এইটা টি মানে এই পুরোটা হচ্ছে টি। তাহলে বেসিক্যালি ওই কণাটা কতটা দূরত্ব ট্রাভেল করেছে আমাদের সেটা জানতে হবে। তাহলে ওই কণাটা কতটা দূরত্ব গেছে এই টি সময়, না আমার এই যে এই পোর্শনটা যতটা কভার করেছে সেই দূরত্বটাই সে ট্রাভেল করেছে। তাহলে ওই কণার দ্বারা অতিক্রান্ত দূরত্ব যেটাকে আমরা এস দিয়ে ডিনোট করছি, এস অতিক্রান্ত দূরত্ব, এটা হচ্ছে বেসিক্যালি ও এ বি, এই যে ত্রিভুজের ক্ষেত্রফল সেটা, তাই সেটা হচ্ছে ও এ বি এই ত্রিভুজের, এটা ত্রিভুজ তাই জন্য এই দিয়ে ডিনোট করলাম, এর ক্ষেত্রফল। এবার আমরা জানি কোন একটা ত্রিভুজের ক্ষেত্রফল হয় হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। তাহলে হাফ ইনটু ভূমি মানে কি ও এ,
এবং উচ্চতা, উচ্চতা মানে এবি, এইটা ওর উচ্চতা বোঝাচ্ছে, তাহলে হচ্ছে হাফ। ও এ মানে হচ্ছে টি এবং এ বি মানে আমরা অলরেডি দেখে নিয়েছি এটি, তাহলে টি ইন্টু এটি, তাহলে এখান থেকে আমরা পেলাম হাফ এ টি স্কোয়ার। তাহলে আমরা এই লেখচিত্র থেকে অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু হাফ এ টি স্কোয়ার এই ইকুয়েশনটা পেলাম। তাহলে লেখচিত্র থেকে আমরা অতিক্রান্ত দূরত্বের একটা ইকুয়েশন পেলাম, কিন্তু আমরা যখন এই ইকুয়েশনটা বের করলাম আমরা ধরে নিয়েছিলাম যে ও একটা প্রাথমিক বেগ যেটা শূন্য, মানে কোনো প্রাথমিক বেগ ছিল না, কণাটা একটা স্থির অবস্থা থেকে চলতে শুরু করেছিল। এবার আমরা যদি দেখতে চাই যে কণাটার একটা প্রাথমিক বেগ ছিল অর্থাৎ ইউটা শূন্য ছিল না, তখন কিভাবে দেখব, তখন লেখচিত্রটাও ডিফারেন্ট হয়ে যাবে। তাহলে আমরা সেইটা দেখি, আচ্ছা আমাদের সেক্ষেত্রে ইকুয়েশন কি ছিল, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এই ইকুয়েশনটা অ্যাজ ইট ইজ থাকবে, মানে ইউ এক্ষেত্রে জিরো হবে না, যেহেতু ওই কণাটার একটা প্রাথমিক বেগ আছে আমরা ধরে নিচ্ছি। এরপর আমরা যেটা লেখচিত্রের মাধ্যমে দেখি সেইটা দেখি, লেখচিত্রটা কিরকম হবে, আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর বেগকে ডিনোট করছি, সেম ভাবে এক্স অ্যাক্সিস বরাবর সময়কে। এক্ষেত্রে আমরা জানি একটা প্রাথমিক বেগ ইউ ছিল, আমি ধরলাম এইটা হচ্ছে ইউ, এবং এই ইউ থেকে বেগ, এটা এই ইউ থেকে ও চলতে শুরু করলো, এবং টি সেকেন্ড পর ওর মধ্যে ত্বরণ হওয়ার ফলে ওর বেগ বেড়ে হয়ে গেল ভি। তার মানে কি, আমার এ ত্বরণ নিয়ে ও হয়তো চলছিল, তো টি সেকেন্ড পর আমি এই জায়গায় পৌঁছলাম, তার মানে এই পোর্শনটা হলো আমার ভি, মানে এইখান থেকে যে এই ডিস্টেন্সটা এটা হলো ভি, এবং এই যে ইউ থেকে ভিতে, এই ইউ থেকে ভিতে তার পৌঁছতে টাইম লাগলো টি, মানে সময়টা লেগেছে টি সেকেন্ড, যেটা হচ্ছে এই পোর্শনটা ডিনোট করছে। এরপর আমরা এখানে একটা করে নাম দিয়ে দিই, আমরা যদি দিই ও এ বি সি, এই নাম দিলাম। এক্ষেত্রে ও এ এটা প্রাথমিক বেগ বোঝাচ্ছে, তাই এটার মান হলো ইউ, বি সি এটা অন্তিম বেগ বোঝাচ্ছে, এটার মান হলো ভি, এবং ইউ থেকে ভিতে পৌঁছতে তার যে সময়টা লেগেছে সেটা হচ্ছে ও সি, সেটা হচ্ছে টি, টি সেকেন্ড সময় লেগেছে। তো এবার আমরা একভাবে এই ও এর সমান করে একটা লাইন টানলাম, যেটা এই বিসি সরলরেখাকে ডি বিন্দুতে ছেদ করলো। এক্ষেত্রে এমন ভাবেই আমরা লাইনটা টানলাম যাতে এ ও এবং সি ডির মান ইকুয়াল হয়, এবং যেই মানটা হলো ইউ। এরপর আমরা কি দেখব, না এই যে বিসি, বিসিটা আমরা ধরেছিলাম ভি, তাহলে বিসি কে আমরা তো এরকম ভাবে লিখতে পারি বিডি প্লাস ডিসি, এটা হচ্ছে ভি। এবার এই যে বিসি যেটা হচ্ছে সিডি সেটাই হচ্ছে ইউ, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি বিডি প্লাস ইউ ইকুয়ালস টু ভি, তার মানে বেসিক্যালি বিডিটা আমার বেরোলো ভি মাইনাস ইউ, এটা জাস্ট আমরা বলে রাখলাম এখান থেকে এলো। এরপর আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এক্ষেত্রেও আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে ওই কণা দ্বারা অতিক্রান্ত দূরত্ব আমাদের কত, এই যে অংশটা কভার করেছে সেই পুরো অংশটা হচ্ছে আমাদের অতিক্রান্ত দূরত্ব। আমরা বেসিক্যালি এই অতিক্রান্ত দূরত্বটা বের করার সময় দুভাবে বের করতে পারি, এক আমরা এ ও সি বি এটাকে একটা ট্রাপিজিয়াম ধরে কাজ করতে পারি, সেক্ষেত্রে আমার অঙ্কটা কিরকম হবে। আমরা যদি ধরে নিই
অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব আমরা ধরে নিলাম যে একটা ট্রাপিজিয়াম যেটার ক্ষেত্রফল সেটা হচ্ছে এ ও সি সিবি এর ক্ষেত্রফল। আচ্ছা, আমরা কোন একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা কি জানি? কোন একটা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের ফর্মুলা হয় হাফ ইন্টু যে সমান্তরাল বাহু দুটো আছে তাদের যোগফল, মানে হচ্ছে এ ও এবং বিসি এই দুটো বাহুর যোগফল এবং এদের মধ্যে যে উচ্চতা সেটা, মানে এক্ষেত্রে ও সি, মানে এই দুটো সমান্তরাল সরলরেখার মধ্যে যে ডিস্টেন্স সেটা সেটা হচ্ছে ও সি। তাহলে আমরা এটাকে যখন লিখব তখন আমরা এইভাবে লিখতে পারি হাফ, এই এ ও, এ ও মানে ইউ, আচ্ছা বিসি, বিসি মানে আমরা এখানে কি লিখছি ভি, আর ও সি মানে হচ্ছে টি। এবার আমরা কি করতে পারি, এই যে ভি, ভি ইকুয়ালস টু আমরা কি জানি ইউ প্লাস এ টি, আমরা এই ইকুয়েশনটায় পেয়েছি, আমরা এইটা এই ভি এর জায়গায় লিখতে পারি। তাহলে কিরকম হবে, হাফ ইউ, আবার এখানে ভি এর জায়গায় ইউ প্লাস এ টি ইন্টু টি। তাহলে আমার কিরকম হবে তখন, না হাফ টু ইউ প্লাস এ টি ইন্টু টি, হাফ ইন্টু টু ইউ টি প্লাস হাফ ইন্টু এ টি স্কোয়ার, তার মানে বেসিক্যালি হবে ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে আমরা এখান থেকে অতিক্রান্ত দূরত্বর একটা ইকুয়েশন পেলাম, সেটা হচ্ছে হাফ ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার, এক্ষেত্রে আমার প্রাথমিক বেগ ছিল। এই সেম ইকুয়েশনটাই আমরা আরেকটা ভাবে বের করতে পারি, সেটা কিভাবে, আমরা এই অতিক্রান্ত দূরত্বটা এরম ভাবেও তো লিখতে পারতাম যে এ ও ডি সি ডি এই একটা আমাদের আয়তক্ষেত্র এবং এ বি ডি এই একটা ত্রিভুজ, এই দুটোর ক্ষেত্রফলের যোগফল। তাহলে আমাদের প্রথমটা হতো এ ও সি ডি যোগ ত্রিভুজ এ বি ডি। তো আমরা যখন এ ও সি ডি করতাম তখন আমাদের ক্ষেত্রফল হতো কি ইউ ইন্টু টি, এবং যখন আমরা এ বি ডি মানে এ বি ডি এই যে এই ত্রিভুজটা নিতাম তখন হতো কি হাফ ইন্টু ভূমি, ভূমি মানে এ ডি যেটাকে আমরা টি দিয়ে ডিনোট করি, এবং উচ্চতা মানে বি ডি, বি ডি মানে আমরা এখানে কি দেখলাম ভি মাইনাস ইউ। তাহলে আমরা কি লিখতে পারি ইউ টি প্লাস হাফ ইন্টু টি, এখানে এই যে ভি মাইনাস ইউ লিখলাম তো ভি এর জায়গায় আমরা ইউ প্লাস এ টি এটা লিখে দিতে পারি, তাহলে কি হলো ইউ প্লাস এ টি, আর এখানে অলরেডি একটা ইউ ছিল তাই মাইনাস ইউ, তাহলে এই ইউ আর এই ইউ ক্যান্সেল হয়ে গেলে আমার পড়ে থাকলো ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে এক্ষেত্রে আমরা কিন্তু সেম ইকুয়েশন পেলাম যে এস মানে অতিক্রান্ত দূরত্ব ইকুয়ালস টু ইউ টি প্লাস হাফ এ টি স্কোয়ার। তাহলে আমরা লেখচিত্রের সাহায্যে কত সহজে অতিক্রান্ত দূরত্বটা পেলাম, এবং এক্ষেত্রে আমাদের প্রাথমিক বেগ কিন্তু শূন্য হয়নি, আমাদের একটা প্রাথমিক বেগ ছিল। আজকে এই পর্যন্তই, পরের দিন আমরা আবার নতুন ভিডিও নিয়ে আসবো।